বন্ধুরা, গতকাল আপনাদেরকে আমি দেখিয়েছিলাম সিটিস্কেপের বেসিক একটা আইডিয়া, যে কিভাবে রোড নেটওয়ার্কগুলো করা যায় অতি সহজে, এবং এইখানে কিভাবে রোড ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা। আজকে আমি দেখাচ্ছি আরো একটু নতুন বিষয়, যেখানে আপনারা ট্রি এবং বিল্ডিং অ্যাড করতে পারবেন এবং খুব সুন্দর করে একটা গেমের জন্য একটা শহর বা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। এইটা আমরা এখন দেখব এই আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা এইরকম একটা সুন্দর শহর আমরা ডিজাইন করে ফেলতে পারবো খুবই সহজে। অন্যান্য সফটওয়্যারে যেরকম অনেক সময় ধরে একটা রাস্তার ডিজাইন করতে হয়, এই সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি সহজেই করতে পারবেন রাস্তার ডিজাইন। এবং আপনি ট্রাফিক যে সিমুলেশনটা দেখতে চান, আপনি এখানে ট্রাফিক সিমুলেশনটাও দেখে নিতে পারবেন, গাড়ি কিভাবে কোন দিক দিয়ে যাবে, রাস্তার সব সহজভাবে আপনি এরকম একটা অ্যানিমেশনের একটা অ্যাসেটস তৈরি করে নিতে পারবেন। আমরা সেই কাজটি এখন করব। ওকে, তাহলে আসুন বন্ধুরা আমরা শুরু করি। প্রথমে আমরা একটা নতুন সিন আমরা নিয়ে নেব। আমরা এটাকে সেভ করে আমরা বেরিয়ে যাব। আমরা একটা নতুন ট্রেন আমরা এখান থেকে নিলাম। নতুন নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ফাইল মেনুতে ক্লিক করতে হবে, নিউ ট্রেনে ক্লিক করতে হবে এবং এখানে ওকে, লোকেশন, প্রজেক্ট লোকেশন আপনি যেখানে রাখতে চান সেখানে লোকেশন দেখিয়ে দিতে পারেন, বা ডিফল্ট যেই পজিশন যে এই ফোল্ডারে থাকবে বা যে ড্রাইভে থাকবে সেটাও হতে পারে। তো আমরা এখানে ওকে করে দিলে নতুন একটা ট্রেন চালু হবে। অল্টার এবং লেফট মাউস দিয়ে আপনি ঘোরাতে পারেন, অল্টার মিডল মাউস দিয়ে আপনি জুম ব্যাক জুম আউট করতে পারেন। ওকে, আমরা এবার রাস্তা তৈরি করার জন্য যেই বিষয়টি করব সেটা হলো, এইখানে প্রথমেই আছে ট্রেন বা ভূমি জিওমেট্রিক্যাল সার্কেল এবং পলিগোনাল সার্কেল ইত্যাদি। আমরা এইখানে গার পয়েন্ট দিয়েও আমরা এইভাবে করতে পারি। তো আমরা প্রথমে এইখান থেকে রোড যে আইকনটি আছে এটাতে ক্লিক করব। এইখানে আমাদের সামনে এই বিভিন্ন ক্যাটাগরি রোড চলে আসবে,
বিজনেস রোড আমরা সিলেক্ট করলাম। আমরা এখানে রাইট মাউস ক্লিক করব এবং যেখানে যত দূর নিতে চাই সেখানে নিয়ে আমরা রেখে রাইট মাউস ক্লিক করব, অথবা এইভাবে রাইট মাউস ক্লিক করে কার্ভ করে আমরা রুটটিকে ক্রিয়েট করতে পারি। লেফট মাউস দিয়ে আমরা পয়েন্টগুলোকে ধরে এইরকম সিলেক্ট করে সেট করে নিতে পারি। এইখান থেকে যদি আমরা রাস্তার শাখা প্রশাখা বের করতে চাই তাহলে আমরা যেখান থেকে যেই অংশ থেকে আমরা এরকম রাস্তা বের করব সেইখানে আমরা সেই অংশটুকুকে লেফট মাউস দিয়ে সিলেক্ট করব এবং রাইট মাউস দিয়ে এখানে ক্লিক করলে একটা পয়েন্ট তৈরি হয়। এই পয়েন্ট থেকে আপনি আবার যেই দিকে নিতে চান সেইখানে গিয়ে আবার ক্লিক করলে আরেকটা রাস্তা ক্রিয়েট হয়ে যাবে। এরকম আবার এইখান থেকে যখন আমরা ক্রিয়েট করব সিলেক্ট করে আমরা এভাবে ক্রিয়েট করব। এইখান থেকে যদি আমরা কোনো রাস্তা নিতে চাই এখানে রাইট মাউস ক্লিক করলে পয়েন্ট তৈরি হবে এবং আরেকটা পয়েন্ট নিয়ে ছেড়ে দিলে এটা কানেক্ট হয়ে যাবে। এইখান থেকে আমরা রাস্তাকে বাঁকা করে নিতে পারি। এইবার আমরা এখানে রাস্তাটাকে ক্লোজ করে দিলাম। এই আমাদের রাস্তা ক্রিয়েট হলো। এখন যদি আমরা রাস্তার সাইড দিয়ে গাছ ট্রিয়ে প্লান্টেশন দেখাতে চাই আমরা এখানে দেখাতে পারবো, সেই জন্য এখানে ট্রি যে আইকনটি আছে এটিকে ক্লিক করতে হবে। এখানে কয়েক রকমের আছে, একটু পয়েন্ট নির্দিষ্ট পপ একটা জায়গায় বসবে, পপ সার্কেল একটা সার্কেল অনুযায়ী যদি আমরা গাছ নিতে চাই তাহলে এটা সিলেক্ট করব এবং এখান থেকে গাছ সিলেক্ট করে আমরা যদি এইখানে এসে রাইট মাউস ক্লিক করি তাহলে সার্কেল আকারে এরকম গাছ বসবে। ব্রাশটা সার্কেল হয়ে গেল। আবার যদি আমরা এখানে পলিগন সিলেক্ট করি এবং রাইট মাউস ক্লিক করে আমরা যতটুকু এরিয়াতে দেখাতে চাই ততটুকু এরিয়াতে দিতে দেখাতে পারব। রাইট মাউসে আমরা কমান্ড ক্রিয়েট করব, কমান্ডটাকে ক্যান্সেল করব লেফট মাউস, এটা খেয়াল রাখবেন।
ব্যাস এইভাবে আমরা ক্রিয়েট করতে পারি। এখন আমরা যদি এই ধরনের লম্বা লাইন করে দিতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে প্রপস রেঞ্জ। রেঞ্জে আমরা যদি সিলেক্ট করি এবং এইখানে সাইডে ক্লিক করি, এখানে একটা লাইন আছে, সেই লাইন বরাবর এই গাছ বসে যাবে। দেখুন একদম লাইন অনুযায়ী গাছগুলো বসে যাবে। আপনি যেই গাছ দিতে চান সেই ধরনের গাছ সিলেক্ট করে এইখানে ক্লিক করলে এরকম সেই ধরনের গাছ আপনার রাস্তার মধ্যে বসে যাবে। এইবার আমরা যদি বিল্ডিং নিতে চাই তাহলে আমরা এইখান থেকে আমাদের প্রপস ব্রাউজার ইন্ডাস্ট্রিয়াল বিজনেস বিল্ডিং ডাউন বিল্ডিং, এখানে আমরা বিল্ডিং সিলেক্ট করে আমরা যেখানে ক্লিক করব সেইখানে সেই বিল্ডিংটা বসে যাবে, এবং রাস্তার দিকে যখন আনবেন সে অটোমেটিক্যালি ওরিয়েন্টেশন হয়ে রাস্তার দিকে মুখটা নিয়ে বসে যাবে। নানান রকমের বিল্ডিং খুবই সহজে আমরা এইরকম একটা শহরের মতো তৈরি করে ফেলতে পারবো। এইরকম আমরা বিল্ডিং তৈরি করে ফেললাম। এবার যদি আমরা রাস্তার মধ্যে যে লাইট সিস্টেম হয় সেই লাইট দিতে চাই তাহলে আমরা এখানে লাইট ইন্ডাস্ট্রিয়াল আরবান আমরা স্ট্রিট লাইটস যদি ক্লিক করি এখানে স্ট্রিট লাইট চলে আসবে। আমরা যদি এখানে সিলেক্ট করি ট্রির মতোই আমরা যদি এখানে পপ রেঞ্জ দেই এবং এইখানে ক্লিক করি তাহলে সিলেক্ট হবে, এবং আমরা ক্লিক করলে এখানে রাস্তার মধ্যে
লাইট বসে যাবে, লাইটগুলোকে আমরা এখান থেকে 90 ডিগ্রি করে দিলে লাইটগুলো 90 ডিগ্রি হয়ে রাস্তা মাঝখানে বসে যাবে। এই এইভাবে সম্পূর্ণ ভাবে লাইট বসাতে পারেন। আবার এখানে গ্লাস বসাতে চাইলে এইভাবে বসিয়ে ফেলতে পারেন, আপনার মতো করে। আপনি একদম কল্পনার মতো করে এখানে আপনি বসাতে পারেন, এবং চাইলে আপনি ট্রাফিক সিগন্যালের জন্য আপনি আপনার একটা এরিয়াতে এইরকম ট্রাফিক সিগন্যালের জন্য এইখানে ট্রাফিক সাইন বিভিন্ন রকমের আপনি এখানে বসাতে পারেন। এবার যদি আমরা এটাকে সিমুলেশন দেখতে চাই, তাহলে আমরা ম্যাটেরিয়ালে যাই, আমরা এখানে ল্যান্ডের উপরে ম্যাটেরিয়াল দিয়ে দিই, তাহলে এটা আরেকটু সুন্দর এবং বাণীবদ্ধ হয়ে যাবে। আবার আমরা একটু ট্রি সিলেক্ট করে এইখানে কিছু ট্রি দিয়ে নেই, দেখেন একদম রিয়েল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেল। এইভাবে আপনি সুন্দর করে তৈরি করতে পারেন। এবার যদি আমরা কোথাও একটু ওয়াটার সারফেস ক্রিয়েট করতে চাই, এখানে আমরা ক্লিক করব ওয়াটার পলিগন, আমরা এইখানে খুলে দিলাম ওয়াটার ওয়াটার সিলেক্ট অবস্থায় আপনারা ওয়াটারের যে প্যারামিটারগুলো আছে, এখানে ডেপথ ওয়াটার ডিস্টেন্স, এখানে আমরা রিসাইজ ওয়াটারের ইনার ডিস্টেন্স আউটার ডিস্টেন্স এইরকম আমরা করবো। এবং আমরা এখানে যখন সিমুলেশনে যাব তখন সহজ ভাবে একটা সিটি ডিজাইন আপনাদের হয়ে যাবে। এইভাবে আপনি সুন্দর করে একটা সিটি ডিজাইন করে ফেলতে পারবেন।
এইখানে এনভায়রনমেন্ট একটা বিষয় আছে, সেটাকে যদি আমরা এখানে দিতে চাই তাহলে এনভায়রনমেন্টের মানে ক্লাউড ক্লাউড এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। ট্রাফিক লাইনটা যদি দেখতে চান এখান থেকে দেখতে পাবেন। এইভাবে আমরা একটা সুন্দর ডিজাইন করে ফেলতে পারি। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে এটা আমরা দেখব কিভাবে এখান থেকে আমরা এই ক্রিয়েটেড সিটিটাকে এক্সপোর্ট করে নিয়ে গিয়ে আমাদের 3D ম্যাক্সে টেক্সচারিং করতে হয় সেটা আমরা দেখব। আশা করি আপনাদের সবার এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আপনারা সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইকস এবং কমেন্ট করবেন, তাহলে আমি অনুপ্রাণিত হব এবং পরবর্তীতে আপনাদের জন্য আরও মজার মজার টিউটোরিয়াল তৈরি করতে পারব। ধন্যবাদ সবাইকে।